একের পর এক বেল্টের আঘাত শরীরে যেন জ্বালা সৃষ্টি করছে চিৎকার করারও উপায় নেই কারণ মুখ বাধা আঘাতের কারণে শরীরের কয়েক জায়গা থেকে রক্ত বের হচ্ছে লাল রক্ত যেন আমার গায়ে জড়ানো লাল বেনারসির সাথে মিলে একাকার হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর আঘাত করা ব্যক্তিটি আঘাত থামিয়ে সজরে বেল্টখানা মাটিতে ফেলে দিল তারপর চিল্লিয়ে বলল মিটেছে তোর জ্বালা বিধবা একটা দুদিন হয়নি স্বামী মরেছে এর মধ্যে আরেকটা বিয়ে করার জন্য এত মরিয়া হয়ে উঠলি যে আরেকজনের বিয়ের আসরে তাকে সরিয়ে নিজে বসে পড়লি তোর মতো মেয়েদের তো পতিতলায় জায়গা দেওয়া উচিত না এইসব বলে ঘট ঘট করে বেরিয়ে গেল ঘর হতে আমি কোনো মতে উঠে বসে নিজের মুখ হতে কাপড়টা খড়লাম তারপর খুব কষ্টে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে আঁতকে উঠলাম শাওয়ার অন করে তার নিচে বসলাম প্রতিটা পানির ফোঁটা যেন গায়ে আগুনের ফুলকির মতো লাগছে অতীত আমি মানজিয়া মিথি বয়স দেশ দেখতে ফর্সা রোগাটে আর কোমর অব্দি ঘন কালো চুল সবার মতে আমি নাকি একটু বেশি সুন্দরী তবে রোগাটা ভাবের জন্য তা নাকি ঢাকা পড়ে গিয়েছে পড়াশোনাটা এস পর আর করার সুযোগ হয়ে ওঠেনি মা বাবা আর দুই ভাই আর আমি মিলে ছিল আমাদের সংসার আমাদের বাড়িটা একদম মধ্যগ্রামে হওয়াতে মেয়েদের বেশি পড়াশোনা করার রীতি নেই তাই তো আঠারো পেরুতে সবাই বিয়ের জন্য ব্যস্ত হয়ে উঠল যৌতুক দেওয়ার সামর্থ্য না থাকায় বিয়ের জন্য এগোতেও পারছিল না আমার পরিবার অবশেষে বাইশের কোটা পেরুতেই আমার চাচা পাশের গ্রামের একজন লোকের জন্য আমার সম্বন্ধ নিয়ে আসেন লোকটি প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স আগের স্ত্রী মারা গিয়েছেন যথারীতি সময়ে বিয়ে হয় লোকটির সাথে কিন্তু বিয়ের দিন বিদায়ের পথে গ্রামের মূল সড়কে রাস্তা পার হতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হয় বাসের সাথে ঘটনাস্থলে তার মৃত্যু হয় তাদের বাড়ির লোকজন আমায় অপয়া বলে বাড়িতেই ফেলে যায় যার নাম না জেনে বিয়ে করলাম তার দুর্ঘটনার জন্য আমি দেয় কি আজব ব্যাপার তাই না এই ঘটনা এক মাস পর আমার ফুপি বাড়িতে আসেন ফুপিরা ঢাকায় থাকেন ফুপির একমাত্র ছেলে সাইমান আহমেদ সাদি সাদি ভাইয়া আমার থেকে ছ বছরের বড় শুনেছি বিদেশ থেকে পড়াশোনা করে দেশে এসেছেন সাদি ভাই দেখতেও খুবই সুন্দর অনেক ফর্সা না হলেও শ্যামবর্ণ গায়ের রঙের সৌন্দর্যে যে কোনো মেয়েকেও হার মানাবে ভাইয়া ছ ফিট লম্বা আর জিম করা বডি তার উপর ঠোঁটের কোণের অমায়ক হাসিতে যেন যে কোনো মেয়ে তার প্রেমে পড়বে কয়েক বছর আগে বাবার সাথে ফুপির একটা ঝামেলা হওয়াতে ফুপি বাড়িতে আসা বন্ধ করে দেন তবে এবার মা অনেক বলে বাবা আর ফুপির মিল করেন ফুপির বাড়ি আসার আরেকটি কারণ হলো সাদি ভাইয়ের বিয়ে সাদি ভাইয়া নাকি কোনো একজন মেয়েকে খুব ভালোবাসেন তাকে বিয়ে করবেন তাই ফুপির ইচ্ছেতে তাদের বিয়ে আমাদের বাড়িতে হচ্ছে প্রথম ভাইকে অনেক আগে দেখেছিলাম আর এই দেখলাম তার হবু স্ত্রীও যেন কোনো এক হোরপুরি কথার মাঝে জানলাম তার হবু স্ত্রীর নাম তিশা। ভাই আর তিসা আপুর বিয়ের তারিখ ঠিক হলো কিন্তু কথাচক্রে ভাই বা তিশা আপুকে আমার সাথে কেউ পরিচয় করালো না হয়তো অপয়া বলে অনেক সময় পর ফুপি আমায় ডেকে বলেন কি রেমিথি কাছে আসছিস না কেন ফুপির কাছে গিয়ে বসলে ফুপি তিশা আপুর সাথে পরিচয় করিয়ে দেন সাদি ভাইয়ের সাথে পরিচয় হলে তিনি বলেন আরে তুই এখন আর আইসক্রিমের জন্য ভ্য করে কাঁদিস নাকি আমি ঠোঁট চেপে বললাম মোটেই না আমি এখন বড় হয়ে গিয়েছি তারপর বেশ হাসি তামাশার পর বাবা আর ফুপা মিলে সাদি ভাইয়ের বিয়ের তারিখ ঠিক করেন সামনে বুধবার গায়ে হলুদ আর তার পরদিন বিয়ে ফুপিরা ঢাকা থেকে শপিং করে এনেছে তা সবাই মিলে দেখতে বসলাম তার পরদিন সাদি ভাই তিসা আপু আর আমার বড় দুই ভাই মিহির আর মাহির গেল গ্রাম ঘুরে দেখতে তখন মা আমায় একা ঘরে ডেকে বললেন সোনমিথি সাদির কোনো শুভ অনুষ্ঠানে তুই উপস্থিত থাকবি না তিশা আর সাদের আশেপাশেও আসবি না বিয়ে না হওয়া অবধি বুঝতেই পারছিস মাকে থামিয়ে বললাম বুঝেছি আমি বিধবা তাই শুভ অনুষ্ঠানে যেতে নি চিন্তা করো না আমি থাকবো না বলে বেরিয়ে পড়লাম ঘর হতে আজ সাদি ভাই আর তিশা আপুর গায়ে হলুদ ফুপি একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছেন সাথে করে প্যান্ডেল নিয়ে যেতে চাচ্ছিল কিন্তু আমি বাহানা দিয়ে ঘরে চলে আসি ঘরে বসে জানালা দিয়ে অনুষ্ঠান দেখছি হঠাৎ চাচামেচের আওয়াজ শুনতে পেলাম কিন্তু বুঝতে পারলাম না কিছুক্ষণ পর সাদি ভাইয়া এসে আমায় ঘর হতে আমার হাত ধরে প্যান্ডেলে নিয়ে গেলেন তারপর তিশা আপুর পাশে নিজে বসে আমাকে বললেন হলুদ লাগাতে আমি বেশ অবাক হলাম দেরি হচ্ছে দেখে ভাইয়া দিল এক ধমক আমি আতকে উঠলাম ভয় ভয়ে তাদের হলুদ লাগালাম তারপর স্টেজ থেকে নিচে নেমে চাচাতো বোন তুষির পাশে দাঁড়ালাম তুষীর বয়স মাত্র পনেরো তবে অনেক চটপটে প্যান্ডেলে কি হয়েছে ওর কাছে জানতে চেলে ও যা বললো তাতে আমি হতবাক আমার কথা ফুপি জিজ্ঞেস করলেই মা বললো ও আসবে না চাচি গলা খেকিয়ে দিয়ে বললেন তুমি তো জানো ননদি ও স্বামী মরেছে কয়েকদিন আগে অপয়ামে ফুপি বেশ রেগে বললেন কারো দায় তো আর মিথিন না ফুপি জোরাজুরি করেও যখন পারলেন না তখন সাদি ভাইয়াকে বললেন সাদি ভাইয়া তখন বাবা চাচার সাথে কথা বললেন কিন্তু তারা নাকচ করে দিলেন গ্রামের বেশ কয়েকজন নিমন্ত্রিত আমার উপস্থিতির কথা শুনে বললেন আমার মতো অপয়ামী অনুষ্ঠানে থাকলে তারা থাকবেন না সবার কথা শুনে সাদি ভাই রেগে বললেন এইসব কুসংস্কার তিনি মানেন না বলে আমাকে নিয়ে এলেন ঘর থেকে সব অনুষ্ঠানের পার আমি ছাদে দাঁড়িয়ে আছি এর মধ্যে ছাদে সাদি ভাইয়া আসে আমাকে কাঁদতে দেখে বলেন কি রে বুচি কাঁদছিস কেন বললাম এমনি সাদি ভাইয়া বললেন মন খারাপ করিস না এসব কুসংস্কার বিশ্বাস করতে নেই কারণ দায় তোর না আমি কোনো উত্তর দিলাম না আকাশবাণী চেয়ে রইলাম ভাইয়ার ফোন আসায় সে নেমে যায় আজ সাদি ভাইয়ের বিয়ে আমি তৈরি হয়ে বিয়ের আসরে যাব বলে বের হব তখনই ফুপি কিছু ব্যাগ নিয়ে আমার ঘরে ঢুকলেন তারপর দরজা বন্ধ করে দিলেন তারপর আমার হাত ধরে যা বললেন তাতে আমি অবাকের চরম শিখরে পৌঁছে গেলাম ফুপি আমায় অনুরোধ করছেন যে সাদি ভাইকে বিয়ে করতে কারণ তিসা আপু পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার সাথে যদিও আরও কারণ ফুপি জেনেছেন তা পরে জানাবেন আমি বারবার মানা করলাম কিন্তু অবশেষে ফুপি আমার পায়ের সামনে বসে আঁচল তুলে ভিক্ষা চাইলেন তখন এক প্রকার বাধ্য হয়ে তখন তীষা জামা কাপড় পরে বড় ঘোমটা দিয়ে বিয়ের আসরে গেলাম কবুল বলার সময় আমার গলার আওয়াজ আটকে যাচ্ছিল ভয়ে তারপর ফুপি কাঁধে হাত রাখায় বলেই দিলাম আয়নায় মুখ দেখা পর্বে আমার মুখ দেখে আতকে দাঁড়িয়ে পড়লেন সাদি ভাই সে চিল্লিয়ে বলে এসব কি, তুই এখানে কেন তীষা কই আমি কি বলবো ভেবে পাচ্ছি না তখন ফুপি বললেন সাদি তিসা পালিয়েছে সাদি ভাইয়া বলল কী হতেই পারে না তখন সারা বাড়ি খুঁজে ফোন করতে দেখে তিশার মেসেজ তিশা লিখেছে আমি যেতে চাইনি সাদি কারো লোভে বাধ্য হলাম এই মেসেজ পরে সাদি ভাইয়া স্বাভাবিকভাবে আমায় ভুল বুঝে বিয়ের আসর ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় তেশাকে খুঁজতে সাদি ভাই বেরিয়ে যেতেই আমার মা এসে আমায় এক থাপ্পড় মারল আর যা তা বলতে লাগলো এরপর এক ধাক্কা দিলে আমি বাবার পায়ের কাছে গিয়ে পড়ি বাবার হাত চেপে ধরতে আমাকে ছিটকে ফেলে দিয়ে চলে গেল ফুপি এসে আমার টেনে তুলল তারপর বলল চল মিথি আমরা এখনই রওনা দেব বিদায় হলো কিন্তু মা বাবা কে এলো না কাঁদতে কাঁদতে গাড়িতে উঠলাম সারা রাস্তা কান্না করতে করতে এলাম ফুপি সান্ত্বনা দিলেন অনেক অবশেষে ফুপির বাড়িতে পৌঁছালাম মেন গেট দিয়ে বাড়ি ঠুকি দেখি এ তো বাড়ি নয় প্রাসাদ চারদিক তাকে দেখতে লাগলাম ফুপি কয়েকজন মেয়েটকে দিয়ে আমাকে সাদি ভাইয়ের ঘরে পাঠালেন ফ্রেশ হতে সাদি ভাইয়ের ঘরে ঢুকে দেখলাম ঘরটা বেশ সাজানো গোছানো কনের একটা দেওয়ালে সাদি ভাই আর তিশা আপুর অনেক ছবি রয়েছে তাদের ছবি দেখে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললাম তারপর ফ্রেশ হয়ে ফুপির কাছে গেলাম ফুপি আমায় খাবার দিলেন এত ঝামেলার মধ্যে ভুলে গিয়েছিলাম যে খাওয়া হয়নি খাওয়ার পর রুমে নিয়ে ফুপি বললেন সাদিকে একটু ম্যানেজ করে নিস ও একটু রাগি তারপর তিশা আপু সম্পর্কে যা বললেন তা শুনি আমি অবাক কথা শেষ করে রাত এগারোটায় আমায় সাজিয়ে ভাইয়ের ঘরে পাঠালেন ঘরটা আর সাজানো হয়নি অনেকক্ষণ যাবৎ বসে আছি ভয়ে আমার শ্রীবন শেষ রাত একটা তিরিশ মিনিটের দিকে সাদুভাইয়ের ঘরে আসলেন দরজা খুলে আমাকে দেখে রেগে গেলেন তার দিকে তাকিয়ে দেখিয়ে রক্তাক্ত চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন কিছু বলার সুযোগ না দিয়ে এক থাপ্পড় দিলেন আর আমি মাটিতে লুটিয়ে পড়লাম তারপর তো জানানই আপনারা দরজা ন করায় কোনো মতে গা মুছে শাড়ি পিঁচিয়ে বাইরে এসে দেখি ফুপি আমার হাত পা মুখ দেখে ফুঁপি বুঝতে পেরে মুহূর্তেই রেগে গেলেন তারপর সাদি ভাইকে ফোন করলেন ও বাড়িতে আসতে বললেন সাদি ভাই আসার পর সাদি ভাই বাড়িতে আসা মাত্রই ফুঁপি উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন কোথায় ছিলে সাদি তার সোজাসাপটা উত্তর তিশাকে খুঁজতে ছিলাম ফুপি রেগে চিলিয়ে উঠে বললেন তুমি বুঝতে পারো না আমার কথা নাকি তোমার কমন সেন্স কাজ করছে না তোমাকে কল হাজার বার বললাম যে তিশা পালিয়েছে আর বাকিটুকু বলার আগেই সাদি ভাই চিল্লিয়ে বলেন হতেই পারে না তিশাকে ওই অপয় মেয়েটা সরিয়ে দিয়েছে ওর লোভ ছিল শহুরের বাড়িতে বিয়ে করে আসার তাই আমি সব জানি বৌ তো হয়ে এসেছে এবার ও হাড়ে হাড়ে টের পাবে ওর জীবন নরক করে তুলব কাল মেরেছি আজ আবার মারব বলে আমার দিকে এগিয়ে আসতে নিলে ফুপি সজোরে এক থাপ্পড় মারে সাদি ভাইয়ের গালে যে ফুপি ফুপার মারা যাওয়ার পর নিজ হাতে সব কিছু সামলেছেন কিন্তু কখনও সাদি ভাইয়ের গায়ে আঁচল লাগতে দেননি তিনি আর সাদি ভাইকে থাপ্পড় মারলেন সাদি ভাইয়ের বাবা মানে ফুপা বছর দুই আগে মারা যান ফুপার নিজস্ব ব্যবসা আছে ওটাই সাদি ভাই আর ফুপি মিলে দেখাশোনা করেন সাদি ভাই যেন অবাক চোখে তার মায়ের দিকে তাকিয়ে আছেন ফুপি বললেন জানোয়ার মানুষ করেছি আমি ঘেন্না হচ্ছে তোকে নিজের ছেলে বলে পরিচয় দিতে ছি তুই কাপুরুষের মতো মেয়ে মানুষের গায়ে হাত তুলেছিস ছি বলি ফুঁপি নিজের ঘরে চলে গেলেন আমি ড্রয়িং রুমে দাঁড়িয়ে রিলাম সাদি ভাই ও অশ্রুভেজা রক্তাক্ত চক্ষু আমার উপর নিক্ষেপ করে প্রস্থান করলেন বুঝতে পারলাম না আমার উপর রাগ দেখানোর কারণ আমি দ্রুত ফুঁপি রুমে গেলাম দেখলাম ফুপি কাঁদছেন আমি যেতেই আমার সামনে হাত জোর করে বললেন ক্ষমা কর মিথিমা আমায় নিজের ছেলেকে বাঁচাতে আমি তোর জীবন নষ্ট করলাম আমি ফুপির হাত ধরে বললাম বাধ্য ফুপি আল্লাহর ওপর ভরসা রাখো সব ভালোই হবে আচ্ছা ফুপি তিসাপুর ব্যাপারটা আমাকে একটু ক্লিয়ার করবে কালও তো ঝামেলাতে পুরোটা বুঝলাম না তারপর ফুপি বলল শোন তাহলে তিসার সাথে স্বাদির পরিচয় হয় সাদি বিদেশ থেকে আসার পর সাদের পছন্দ বলে আমিও মানা করতে পারিনি তবে তিসার ব্যাপারে খোঁজ নিতে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিদানকে লাগিয়ে দিই ওদিকে সাদী বিয়ের জন্য চাপ দেওয়াতে আমি ওদের নিয়ে বাড়িতে যাই বিয়ে ঠিক আগের দিন রাতে রিদান আমায় জানায় যে তিশার আগে ইতালিতে একবার বিয়ে হয়েছিল প্রথম স্বামীকে সে নিজ হাতে খুন করে ইতালি হতে পালিয়ে আসে দ্বিতীয় বিয়ে হয় ইন্ডিয়াতে ওখানে তার একটা বাচ্চাও আছে দ্বিতীয় স্বামী হলো তার কলেজ জীবনের প্রেমী তাদের দলে পনেরো জন লোক আছে এদের কাজ হলো তীষাকে বিভিন্ন জায়গায় বিয়ে দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া কেউ দিতে অস্বীকার করলে তাদের মেরে ফেলতেও দুবার তারা ভাবে না অনেকে তীষা প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে বিষয়টা জানার পর আমি সাদিকে বলার বহু চেষ্টা করি কিন্তু সাদি কষ্ট পাবে আবার বিয়েটা ভাঙলে আমাদের সম্মানের ব্যাপার ভেবে তোকে বলি সাদিকে বিয়ে করতে আর তীষার কিছু প্রমাণ আমার ফোনে রিদান পাঠিয়েছিল তা দিয়ে ভয় দেখিয়ে ওকে আসর ছেড়ে পালাতে বলি রিদানের প্ল্যান ছিল তিশা গ্রামের চৌরাস্তা অবধি আসার পর ওকে ধরবে ও পুলিশের কাছে দিবে কিন্তু চৌরাস্তা অবধি আসার পর হঠাৎ একটা কালো গাড়িতে তিশাকে নিয়ে যায় রিদান অনেক চেষ্টা করেও ওদের ধরতে পারেনি তবে খোঁজ চলছে আশা করি অনেক দ্রুত পেয়ে যাব। আর আজব ব্যাপার কি জানিস আমার সে প্রমাণ রাখা ফোনটা বিয়ের ঝামেলাতে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে ওটা থাকতে সাদিকে দেখানো যেত আমি ভাবতে লাগলাম একটা মেয়ে এতটা খারাপ ফুপি ডাকে বাস্তবে ফিরলাম ফুপি বলল আমি ভাবছি সাদিকে বিষয়টা জানাবো তুই কি বলিস আমি উত্তরে বললাম তুমি আমি বললে আর কি সে বিশ্বাস করবে ফুপি ভাববে তৃষার নামে দোষ দিচ্ছি ফুপি বলল তুই ঠিক বলেছিস প্রমাণও নেই ওকে বিশ্বাস করানোর মতো আমি উত্তরে বললাম হুম সময় দেখে ফুপি বলল চল খেয়ে আসি সারাদিনে ফুপির সাথেই ছিলাম সাদি একবারও ঘর থেকে বের হয়নি সারাদিনে ঘোরাঘুরি করল এটা বুঝলাম যে ব্যথাতে জ্বর আসছে রাতে খাওয়ার পর ফুপি পেনকিলার আর নাপা খেতে দিলেন ফুপিকে এর মাঝে জানালাম আমি পড়াশোনা করতে চাই ফুপি জানালেন আমাকে আবার পড়াশোনা করাবেন কালই খোঁজ নেবেন ভার্সিটি সম্পর্কে আমি বেশ খুশিই হলাম মাঝে অনেকটা গ্যাপ আছে তাও আমি পড়তে চাই বেশ বেশ খুশি খুশি মনে ঘরের সামনে আসতে মনটা খারাপ হয়ে গেল এটা ভেবে না জানি সাদি ভাই আবার কি করে আল্লাহর নাম করে ঘরের দরজা খুলে দেখি পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকার আলো জ্বালাতেই দেখি এক গাতে সিগারেটের টুকরো মেঝেতে পড়ে আছে বুঝলাম তিনিই ফুকেছেন এগুলো মনে মনে ভাবতে লাগলাম এই লোক সিগারেট খায় তার মানে মদও খায় তার মানে গাঁজাও খায় ছি ছি ভাবনার মধ্যে বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলেন সাদি ভাই তাকে দেখে জীবনে প্রথম ছোটোখাটো ক্রাশ খেলাম সে এখন কালো থ্রি কোয়ার্টার প্যান্ট আর উপরে সাদা শার্ট পরে আছেন চুলগুলো ভিজা বলে এলোমেলো ভাবে কপালে পড়ে আছে ভাবনার মাঝে আমার সামনে এসে তুরি বাজালেন সাধু ভাই আবারও গা জ্বালানো একখানা কথা বললেন আমি জানি দেখতে বেশি সুন্দর তাই বলে ঘরের মধ্যে এখন খাম্বার মতো দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকবি নজর লেগে যাবে আমার তার কথায় কপাল কুচে মুখ ভেঙচি দিলাম ভাই তখন আমায় বললেন ফ্রেশ হয়ে আয় তার ভালো ব্যবহারে আমি তো পুরো অবাক এই আঁকড়ু এত ভালো কথা বলছে ব্যাপার কি ঘাপলা আছে অবশ্যই ভাবনার মাঝে আবার তিনি ধমকে উঠলেন আমি ভয় পেয়ে কাপড় নিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হতে লাগলাম দুই মিনিট অন্তর অন্তর সাদি ভাই নখ করছেন এই লোক এমন একটা ভাব করছে যেন আমাকে না দেখে এক সেকেন্ডও থাকতে পারছেন না আজব বের হতে বললেন বাথরুমে কি ঘুমিয়ে পড়েছিলি স্টুপিট আমি আমতা করে বললাম আমার ফ্রেশ হতে একটু সময় বেশি লাগে সাদি ভাইয়া হুম বুঝেছি যা বিছানায় গিয়ে বস আমি বিছানায় বসে আছি সাদি ভাই উল্টো দিকে ঘুরে কী যেন করছেন কিছুক্ষণ পর এক বক্স ওষুধের মধ্যে হতে একখানা ওষুধ আর পানি দিয়ে বললেন খেয়ে নিতে আমি তো রসগোল্লার মতো চোখ করে তার দিকে তাকিয়ে আছি হঠাৎ এত ভালো হয়ে গিয়েছে দেখে সাদি ভাইয়া ওন প্যাঁচার মতো চোখ করে কী দেখছিস আমি ভাবছি আপনি আমায় এই ওষুধ খাইয়ে মারার প্ল্যান করছেন না তো সাধু ভাইয়া বলে উঠলেন হুয়াট রাবিশ এটা পেনকিলার মারতে যাবো কেন তোকে সাদু ভাইয়ার ধমকানিতে বলতে পারলাম না যে আমি আগে একটা পেনকিলার খেয়েছি আবারও খেয়ে নিলাম সাদু ভাই এবার আমায় বললেন তুই ঘুমিয়ে পর আমি একটু বের হচ্ছি আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম এত রাতে সাধু ভাইয়া বললো হুম কাজ আছে আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না কারণ তিনি আলো নিভিয়ে দিয়ে বেরিয়ে গিয়েছেন আমি কিছুক্ষণ শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম তখন সাদি ভাইয়ের কিছুক্ষণ আগের ভালো ব্যবহার আর ক্যারিংটা মনে পড়ল বেশ ভালোই লাগছিল এসব ভাবনার মাঝখানে কখন যে ঘুমালাম জানি না সকালে চোখ মেলে দেখি এগারোটা বাজে এত বেলা অব্দি ঘুমালাম ছি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে একজন মেটকে সাদি ভাইয়ের কথা জিজ্ঞেস করতে বললো তিনি নাকি বাড়িতে ফেরেননি বেশ টেনশন করতে লাগলাম ফুপি নিচে এলে তাকে জানালাম ফুপি ফোন করে দেখলো ফোন বন্ধ সারাদিনে সাদি ভাইয়ের কোনো খোঁজ পেলাম না ফুপের টেনশনে বিপি ফল করেছি ফুপিকে ওপরে তার ঘরে রেখে আমি ড্রয়িং রুমে সাদি ভাইয়ের অপেক্ষা করতে লাগলাম হঠাৎই একটা ফোন এলো ল্যান্ডলাইনে আমি রিসিভ করে যা শুনলাম তার জন্য প্রস্তুত ছিলাম না তাড়াতাড়ি ফোন ফেলে বাইরে দৌড়ে এলাম চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো বাইরে গিয়ে ড্রাইভার চাচাকে বললাম চাচা তাড়াতাড়ি সিটি হসপিটাল চলেন চাচা বলেন কার কি হইছে মা আমি বললাম সাদে আপনি জলদি চলেন চাচা আমাকে নিয়ে গাড়ি স্টার্ট দিলেন পনেরো মিনিট পর হসপিটাল পৌঁছে দেখলাম রিদান দাঁড়িয়ে আছে ওকে বললাম কি হয়েছে ওনার রিদান জানালেন স্যার ফোন করে আমাকে ওনাদের পুরনো গোডাউনে আসতে বললেন আমি সময় মতো পৌঁছানোর পর স্যারও আসলেন হঠাৎ কালো মাস্ক আর টুপিতে মুখ ঢাকা কয়েকজন লোক আমাদের উপর আক্রমণ করেন সিকিউরিটি ছাড়া ছিলাম বলে আমরা কিছু করতে পারিনি স্যার গুরুতর আহত হয়েছেন তবে অবাক বিষয় হলো ম্যাম ওরা আমাকে তেমন কিছু করেনি স্যারের ওয়ালেট ফোন আর সাথে থাকা ফাইলটা ওরা নিয়ে গিয়েছে স্যার যে আমায় কী বলতে চাইছিলেন তা জানা হলো না রিদানের সাথে কথা বলতে বলতে সাদির কেবিনের সামনে আসলাম ডাক্তার জানালেন যে সাদির ডান পা ভেঙে গিয়েছে আর বা হাতের হাড় ছুটে গিয়েছে আর তেমন কিছু হয়নি ফুপিকে ফোন করে জানালাম ফুপি অসুস্থ বলে আসতে বারণ করলাম লিদানকে বললাম সাদের চিকিৎসার ব্যবস্থা যেন বাড়িতে করে কারণ সাদের সিকিউরিটি দরকার মনে মনে ঘুরতে থাকলো কারা সাদিকে মারতে পারে তিসা তিন ঘন্টা অপেক্ষা করার পর সাদির সাথে দেখা করার অনুমতি পাই কেবিনে গিয়ে দেখি হাতে পায়ে ব্যান্ডেজ করা অবস্থাতে শুয়ে আছেন চোখ থেকে জল এলো তাড়াতাড়ি মুছে তার কাছে গেলাম চোখ বন্ধ করে শুয়ে আছেন এর মধ্যে নার্স এসে খাবার দিয়ে গেলেন আমি সাদির মাথায় হাত রাখতেই সাদি চোখ মেলে তাকালেন বেড কিছুটা উঁচু করে দেওয়াতে বালিশ পিঠি দিয়ে বসানোর ব্যবস্থা করা হলো হাবার সামনে দিয়ে বললাম খেয়ে নিন সাদি ফ্যাল ফেল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন যেন খুব অস্বাভাবিক কোনো কথা বলেছি আমি তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম কি হলো খাচ্ছেন না কেন সাদে বেশ অভিমানী সরে উত্তর দিলেন একজন অসুস্থ মানুষকে নিজে হাতে খেতে বলিস কিভাবে তাই ভাবছি আমি তো কি বলবো বা হাতে চোট পেয়েছেন ডান হাতে না সাদি ভাই বলে উঠলেন তাই বলে অসুস্থ মানুষকে একা খেতে বলবি কোনো কথা না বলে তার মুখের সামনে স্যুপ পরতে চামচটা ধরলাম সাদে আমার দিকে চোখ রেখে খেতে লাগলেন খাওয়ার মাঝে সাদে বললেন মিথি জানি তুই ওই দিনের ব্যবহারে আমার উপর রেগে আছিস কিন্তু কেন এমন অমানবিক কাজ করেছি তা জানলে তুই রেগে থাকতে পারবি না আমি উত্তর একটু ফিচেল হেসে বললাম ও তেমন কিছু না আপনার সাত আটটা বেল্টের বাড়িতে আমার তেমন কিছু হয়নি বিধবা হওয়ার পর এমন বহু মার মাচাচি মেরেছেন কতদিন খেতেও দেননি আপনি ওসব নিয়ে ভাববেন না খাওয়া শেষ করুন সলসল চোখে আমার দিকে তাকালেন বললেন কারণটা খুব জলদি জানবি মিথি আমি উত্তরে বললাম ঠিক আছে যখন জানব তখন ভেবে দেখব তারপর আর কোনো কথা হয়নি আমাদের মাঝে ওনাকে ওষুধ খাইয়ে দেওয়ার মাঝে রিদা নিষে বললেন যে সাদিকে বাড়ি নিয়ে যেতে পারি আমরা সাদিকে বাড়ি এনে ওনার ঘরে ঠিকঠাক মতো বসিয়ে দেওয়া হলো ফুপি ছুটে এসে জড়িয়ে ধরলেন সাদি ভাই আর ফুপি দুজনে কাঁদছেন আর আমি সোফার পাশে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর সাদি ভাই চোখ মুছে আমাকে বললেন মিথি আমার খিদে পেয়েছে আমি কিছু না বলে কিচেনের পথে পা বাড়ালাম খাবার নিয়ে আসার পর ফুপি সাদি ভাইয়ের মুখে খাবার তুলে দিয়ে বললেন মিথি তুই আজ থেকে আমার পাশের ঘরটাতে থাকবি তোর জামা কাপড় ওখানে রাখা আছে হাসপাতাল থেকে এসেছিস ফ্রেশ হয়ে আয় আমি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে প্রস্থান করলাম ফ্রেশ হয়ে বের হয়ে কিছু খেয়ে নিলাম কারণ সেই গতদিন রাতে খেয়েছি আর খাওয়া হয়নি মনে মনে ভাবছি যাক ভালোই হলো একটু স্পেস পাওয়া গেল খাওয়ার বেশ কিছুক্ষণ পর সাদি ভাইকে দেখতে তার ঘরে গেলাম দেখি ভাইয়া ঘুম তাই আর বিরক্ত না করে চলে এলাম জানালা দিয়ে বাসার বাইরে চোখ দিতেই দেখি অনেক গার্ড বাইরে বুঝলাম সাদি ভাইয়ের সিকিউরিটির জন্যই কিন্তু কথা হলো সাদি ভাইকে মারতে কারা চাইছে আর কেন ফুপি ডাকে বাস্তবে ফিরলাম ফুপি বললেন কী রে সাদির জন্য চিন্তা করছিস আমি মাথা নিচু করলাম কিন্তু উত্তর দিলাম না ফুপিকে জিজ্ঞেস করলাম আমি আচ্ছা ফুপি সাদি ভাইকে এমন করে কি তিসাপু আক্রমণ করলো আমার কথা ফুপি বললেন এখনও জানি না তবে খোঁজ চলছে আমি বললাম ও আচ্ছা রাতে ভাইকে দেখতে গেলাম গিয়ে দেখি ডাক্তার ওনার সামনে বসে আছে আমাকে দরজায় দেখে ভাই ডেকে বললেন মিথি ভেতরে আয় তোকে এখনই ডেকে পাঠাতাম আমি জিজ্ঞেস করলাম কেন ভাই উত্তর না দিয়ে ডাক্তারকে বললেন আঙ্কেল এই হলো মিথি যার কথা বলেছিলাম আপনাকে ওকে চেক করতে হবে তাদের কথায় আমি অবাক চরম লেভেলে পৌঁছে গেলাম আমার কথা ডাক্তারকে কেন বলবে ভাবনার মাঝেই ডাক্তার আঙ্কেল আমার দিকে এগিয়ে মাথায় হাত দিয়ে বললেন বাহ বেশ মিষ্টি মেয়ে তো সাদি এই মেয়েকে দ্রুত বিয়ে করি নাও নয়তো চুরি হয়ে যাবে ডাক্তারের কথায় সাদি ভাই মুসকে হেসে বললেন করবো খুব তাড়াতাড়ি তাদের কথায় আমি পুরো ব্যাকল হয়ে তাকিয়ে রইলাম ডাক্তার আঙ্কেল চেক জন্য বসতে বললেন আমি সাদি ভাইকে বললাম সাদি ভাই আমি বেশ সুস্থ আছি আমার কিছু হয়নি কথা শেষ করতে ভাই ধমকে উঠে বললেন তোর মতামত চায়নি যা বলছি তাই কর ধমক খেয়ে চুপ করে গেলাম চেক আপ করানোর পর ডাক্তার আঙ্কেল কিছু ওষুধ দিলেন সাদি ওষুধগুলো একজন মেয়েটকে নিয়ে আসতে বললেন ডাক্তার আঙ্কেল বিদায় নিলেন আমি উঠে চলে আসতে নিলে ভাই বললেন তোকে কি যেতে বলেছি আমি কোমরে হাত রেখে দাঁড়িয়ে বললাম থাকতেও তো বলেননি ভাই বিরবির করে বলেন ফাইনালি আগের রূপে ব্যাক করছেন আমি কান বাড়িয়েও কথা শুনতে পেলাম না সাদি ভাই বললেন কান না বাড়িয়ে বস এখানে আমি বসে বললাম বলুন কি বলবেন সাদি ভাই বললেন বসতে বললে কি পকপক করতে হবে নাকি আমি উত্তরে বললাম অবশ্যই তাই বিনা কথাতে এমনি এমনি বসে থাকে নাকি কেউ বলদের মতো সাদি ভাই বললেন তার মানে পকপক করলে স্মার্ট আমি বললাম জি আগে সাদি ভাই বলছে স্টুপিট আমি বললাম মোটেই আমি স্টুপিট না সাদি ভাইয়া বলল আপনি বিদি জ্ঞানী খালাম্মা আমি রাগে চোখে সাদি ভাইয়ের দিকে তাকালাম দাঁত কটমট করে উঠে কিছু না বলে ঘর ছেড়ে চলে যেতেই সাদি ভাই হু হা করে হেসে উঠলেন সাদি ভাইয়ের হাসির মাঝেই ফুপি আসলেন তার ঘরে ফুপি বলে উঠলেন কী রে হাসছিস কেন সাদি ভাই বলছে তোমার স্টুপিড ভাইজির কথা শুনি ফুপি একটু হেসে বললেন ওই দিন মেয়েটাকে এভাবে না মারলেও পারতি বুঝতে পারছি তুই বাধ্য হয়েছিলি কিন্তু তাও সাদি বললেন মা আমি জানি ঠিক কাপুরুষের চেয়েও যখনও কাজ করেছি কিন্তু দাদুনকে আর মিথিকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না আমার ঘর বেডরুম বরাবর কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কেউ বন্দুক তাক করেছিল আমি মিথির সাথে কোনো কথা বললেই মিথি আর আমার সামনে থাকতো না ফুপি বলল জানতে পারলি কে বা কারা আছে সাদি বলছে তিশাকে পেলেই জেনে যাব। বন্দুক তাক করা লোকটাকে ধরার আগে কেউ একজন তাকে মেরে দিয়েছে ফুপি বলল হুম মিথির সাথে তোর বিয়েটা হলে একটু নিশ্চিত হতে পারতাম উঠলো হবে মা একটু সময় দাও ওই লোকটার সাথে মিথির বিয়েটা হওয়ার আগে তো পৌঁছাতে পারলাম না মা তাই তো গতদিনের বিয়েটা হয়েও হলো না একটা দীর্ঘশ্বাস ফেললো সাদি ফুপি বলে উঠলো চিন্তা করিস না এক মাস তো কেটেই গিয়েছে এইসব ঝামেলাতে আরও দশ দিন প্রায় শেষ বাকি দু মাস দেখতে দেখতে কেটে যাবে সাদি বললো আমি চাই মা সব ঝামেলা কাটিয়ে তারপর মিথিকে আমার জীবনে আনতে ওকে টেনশনে রাখতে চাই না পপি বলল সব মিটে যাবে বাবা সুস্থ থাকলে হয় এখন সাদি আর কিছু বলল না পর দিন সাদি ভাই নিজ ঘর থেকে গলা ফাটা চিৎকার করে আমাকে ডাকছেন আমি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বললাম কি হলো এমন সারের মতো চেলাচ্ছেন কেন সাদি ভাই বললো কি আমি সার আমি জীব দাঁত দিয়ে কেটে বললাম আরে না না আপনি সার কেন হবেন আপনি তো হালকার ওপর ঝাপসা ভালো মানুষ সাদি কপাল কুচকে আমার দিকে তাকিয়ে আছেন কথা এড়াতে বললাম বললাম বলুন কেন রাখছিলেন সাদি ভাইয়া বলছে একজন মানুষ হাত পা ভেঙে পড়ে আছে খোঁজ রাখিস কোনো আমি মনে মনে বললাম আয় রে ভাব রে কিন্তু মুখে বললাম ভুল হয়ে গিয়েছে জনাব সাদি ভাইয়া বললেন হুম ঠিক আছে ওষুধ দিয়ে মেট খাবার দিয়ে ওষুধ বক্স দিতে ভুলে গিয়েছে আমি ওষুধ এনে তাকে দিলাম সে ওষুধ খেয়ে বলল মিথি একটু ছাদে নিয়ে যাবি আমায় আমি অবাক হয়ে তাকেই বললাম আপনি তো অসুস্থ সাধু ভাই হাঁটতেও পারছেন না কথা শেষ করার আগে জানালার কাজ ভেঙে বিকট আওয়াজ হলো আমি ভয়ে সাদি ভাইকে জড়িয়ে ধরলাম সাধু ভাই বুঝলেন যে কেউ মিথিকে শ্যুট করতে চেয়েছিল কিন্তু নিশানা মিস হয়ে টেবিলের ফুলদানিতে গুলি লেগেছে বলে মিথি ঠিক আছে এসব ভাবতেই সাধির বুক কেঁপে উঠল মিথি এখনও সাদির বুকের সাথে মিশে কাঁপছে সাদি মিথিকে কিছুটা শান্ত করতে মিথির মাথায় হাত রেখে বলে কাম ডাউন মিথি পাখি সব ঠিক আছে কিন্তু তাও মিথি শক্ত করে সাদিকে জড়িয়ে ধরে আছে অপরদিকের বিল্ডিংয়ে একজন জানালা দিয়ে দূরবীন চোখে লাগিয়ে এসব দেখছিল মিথি দাঁড়িয়ে জড়িয়ে ধরে আছে দেখে সে মুচকে হেসে বলল রিল্যাক্স মিথি যান এত ভয় পেলে চলে আমার সাথে বিয়ের পর তো এসব পোলাগুলির আওয়াজ শুনেই তোমায় থাকতে হবে জাস্ট চিল সাদিকে সরিয়ে দিলেই তোমার আমার রাস্তা ক্লিয়ার তিসার ব্যবস্থা করি তারপর দেখি সাদিকে ততদিন ওকে একটু ভয় দেখাই এরপর আবার ঘর কাঁপিয়ে হাসতে হাসতে বলল সাদি বোকা মানুষ বুঝতেই পারছে না যে ঈশানের নিশানা কখনো মিস হয় না যা হয় সব তার ইচ্ছেতে আবার হাসতে হাসতে ওয়াইনের গ্লাস হাতে গড় হতে বের হয়ে গেল ঈশান ওয়াইনের গ্লাস হাতে একটা বন্ধ ঘরের দরজা খুলল ঘরটা ঘুটঘুটে অন্ধকার ঈশান আলো জ্বালাতে নিচে পড়ে থাকা হাতে পায়ে শিকল বাঁধা একটা মেয়ে হঠাৎ আলোতে নিজের চোখকে হাত দিয়ে আড়াল করে নিল ঈশান গ্লাসটা টেবিলের উপর রেখে বলল হ্যালো ডিয়ার ওয়াইফি কেমন আছো মেয়েটি ছলছল চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল প্লিজ ঈশান আমাকে আমার ছেলের কাছে যেতে দাও আজ চার মাস ওকে দেখি না প্লিজ লেটমি গো প্লিজ তুমি যা যা বলেছ আমি তো করেছি কিন্তু কথা শেষ হওয়ার আগেই ঈশান মেয়েটির সামনে চেয়ার টেনে বসে ধমকে উঠে বলল কিন্তু মিথি সাদের ব্যাপারটা তুমি গণ্ডগোল পাকিয়ে দিলে তাই তো তৃষা এই নমুনা আমার কথা মতো কাজের তুই তো বিয়ের দিন পালিয়ে যেতিস যদি না আমি সময় মতো আসতাম তোর কি মনে হয় আমার কথা অবাধ্য হলে তুই তোর ছেলেকে জীবিত পাবি তিশা বলল এমন কেন করছো ঈশান ও তো আমাদের ছেলে তোমারও ছেলে ঈশান ডেবিল হাসি দিয়ে বলে ও রিয়েলি আমি তো ভুলে গিয়েছিলাম সরি সরি হঠাৎ তিশা চুল টেনে ধরে বলে ওসব ছেলে বউ মানি না আমার যাকে চাই মানে চাই নিজের বড় ভাইকে খুন করতে হাত কাঁপল না আর তো ছেলে তুই কথা না শুনলে তোর ছেলের লাশ পাবি দরজায় নক করে ভেতরে আসে শর্ট ব্ল্যাক ড্রেস পর একটা মেয়ে মেয়েটাকে দেখলে বোঝা যাচ্ছে বেশ মডার্ন মেয়েটি এসে ঈশানকে উদ্দেশ্য করে বলে ইসু বেবি প্লিজ কাম উইথ মি আই নিড টু টক টু ইউ ঈশান উত্তরে বলে জাস্ট কামিং মেয়েটি চলে যায় ঈশান যেতে নিলে তেশা আবার বলে প্লিজ ঈশান লেট মি গো আই নিড মাই সান হি নিডস মি প্লিজ ঈশান কথা তোয়াক্কা না করে নিচে ড্রয়িং রুমে এসে শর্ট ড্রেস পরা মেয়েটিকে পেছন থেকে জড়িয়ে ধরে মেয়েটি ধাক্কা দিয়ে সরিয়ে বলে প্লিজ আমার কথার উত্তর না দিয়ে আমাকে টাচ করার চেষ্টাও করবে না ঈশান ফিজেল হেসে বলে এমন একটা ভাব করছো রুহি যেন তোমাকে টাচ করার জন্য আমার জীবন শেষ হয়ে যাচ্ছে যাই হোক কি জানতে চাও বলো রুহি বলল এখন মরিয়া কেন হবে আমাকে টাচ করার জন্য এখন তো মিথিকে চাই তোমার তাই না ঈশান বাড়ি বসে গ্লাসে মদ ঢালতে ঢালতে বলে তাই তো মিথিকে তো চাই রুহি বলল কেন করছো এসব তুমি মিথির বাড়িতে সরাসরি বিয়ের প্রস্তাব পাঠালেই পারতে ওর বাড়ির লোক তো চায় ওকে বিয়ে দিতে আর তুমি তো ওয়েল সেটেলড এত ভালো একজন ডাক্তার তাহলে ঈশান ডেবিল হেসে বলে এত প্রশ্নের উত্তর চাই তোমার রুহি বলল হুম চাই বিকজ আমি আর পারছি না তোমার পাপের সাথী হতে কোনো কিছু কখনও জানতে না চেয়ে তোমাকে সাহায্য করেছি জাস্ট বিকজ আই লাভ ইউ ইশান শয়তানি হাসিটা মুখে রেখে বলে ওকে মেলোড্রামা করতে হবে না বলছি সাদি ভাই আমার বড় চাচুর ছেলে আমার থেকে দু বছরের বড় ভাই আর আমার নিজের ভাই নিশান আমার বাড়ির বড় ছেলে ছিল সে সাদি ভাইয়ের থেকে তিন বছরের বড়। মেডিকেলে পড়াকালীন আমার দেশার সাথে প্রেম হয় বন্ধুদের সাথে মিশে ড্রাগস নেওয়া শুরু করলাম টাকার দরকার ছিল যা বাসা থেকে দিত না বড় ভাইয়া ইতালি চলে যাওয়াতে আমার শেষ ভরসাও হারাই সাদি ভাইয়ার সাথে কোনো দিন তেমন সক্ষতা ছিল না আমার কয়েকদিন পর বাড়িতে গিয়ে দেখি দাদু আর চাচিমণি আমার মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছেন কারণ জিজ্ঞেস করলে বলে আমার মায়ের নাকি কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে মাকে সেদিন তারা অনেক কথা শোনায় মারধরও করেছিল ঈশানের চোখ ছলছল করে ওঠে চোখের কোণের পানি মুছে টুক মদ গিলে নিজের গলা ভিজে আবার বলতে শুরু করে আমি সেদিন দাদু চাচির পা ধরে বলেছিলাম সব মিথ্যা আমার মাও বলেছিল কিন্তু বিশ্বাস করেনি মাকে বের করে দিল আমি মায়ের ছেলে হয়ে কীভাবে ঘরে থাকি বলো আমিও মায়ের সাথে বেরিয়ে গেলাম বেরোনোর সময় চাচি আর দাদুকে বলেছিল যে মায়ের সাথে থাকলে এ বাড়িতে আর কখনো ফেরা যাবে না তাই মেনে নিয়েছিলাম মাকে নিয়ে সারা রাত ঝড় বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে বসেছিলাম সকালে ভাইয়াকে ফোন দিয়ে বলি যে ভাই তুই আমাদের তোর কাছে নিয়ে যা কিন্তু ও আমার মাকে যা ইচ্ছে বলে গালাগালি করে মা সব শুনে দৌড়ে হাইওয়েতে আসতে থাকা দ্রুত গতির বাসের সামনে গিয়ে পড়ে বাসটা আমার মাকে পিসি দিয়ে চলে যায় রক্তে রাস্তা ভিজে গিয়েছিল মাকে হাসপাতালে নিলে জানায় টাকা লাগবে অপারেশন করতে টাকা তো ছিল না তাই ছুটে বাড়িতে গিয়েছিলাম বাড়ির গেটে চাচির সাথে দেখা হলে বলেছিলাম হেল্প করতে কিন্তু করেনি বলেছিল নষ্টা মেয়ের কোনো ট্রিটমেন্টের টাকা তারা দিতে পারবে না বাবা ছোট থাকতে মারা গিয়েছিল তাই অমন ব্যবহার আমাদের সাথে সেদিন ফেরার পথে ভেবে নিয়েছিলাম সবাইকে শেষ করে দিব রাস্তা টাকার জন্য ঘুরতে থাকলে তোমার বাবা ফেরিস্তার মতো আমার জীবনে আসেন আমার মায়ের চিকিৎসার টাকা দেন কিন্তু এত দেরি হয়ে গিয়েছিল যে মা ততক্ষণে পৃথিবীর মায়া ত্যাগ করেছিল মাকে হারিয়ে ভেঙে পড়েছিলাম পুরো তোমার বাবা তখন আমাকে আশ্রয় দেন মেডিকেল কন্টিনিউ করতে বলেন ড্রাগসের নেশা ছাড়িয়ে দিয়ে সাহায্য করেন শর্ত ছিল তোমাকে বিয়ে করতে হবে তিশাকে ভালোবাসতাম তাই রাজি হয়নি তিশার কাছে গেলে তিশা বলেছিল অমন টাকা পয়সাহীন বিয়ে দিয়ে সে কী করবে তাই ফিরিয়ে দিয়েছিল তোমার বাবা পরে খোঁজ নিয়ে জানায় তিশার আমার বড় ভাই নিশানের সাথে রিলেশন চলছে সেদিন থেকে চিন্তা করে নিই যে নরক করে তুলব ওদের জীবন তাই তো বছর দুই আগে চাচু আর দাদু যখন চিটাগাং যাচ্ছিল নির্জন হাইওয়েতে দাদুকে কিডন্যাপ করিয়ে আনি আর চাচু সহ গাড়ি ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে দিই চাচু ফিনিশ বুড়ো আমার কাছে আছে আর রইল নিশান ভাই তিশার সাথে ভাইয়ের বিয়ের পর আমার আর তিশার কিছু প্রাইভেট মোমেন্টসের ছবি ভাইকে সেন্ড করি ভাই জানতো না যে আমার আর তিশার সম্পর্ক ছিল ভাই আর তীষা এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি বেঁধে যায় ঠিক তখন তিশার হাত থেকে ধাক্কা লাগে আর ভাই সিঁড়ি রেলিং দিয়ে নিচে পড়ে যায় ভাই নিচে পড়ে মরেনি তিশা বেশ ছিল ঠিক তখন আমি গিয়ে ওকে কুল হতে বলি তিশা ভয় সেন্সলেস হয়ে যায় ওই সুযোগে আমি ভাইয়ের মাথায় কাঠের স্টিক দিয়ে সহজরে আঘাত করি মাকে করা গালিগুলো মনে করে আঘাত করতে থাকি যখন বুঝলাম মরে গিয়েছে তখন সেন্সলেস তিশাকে নিয়ে তোমার বাবার প্রাইভেট জেটে কলকাতা আসি তিশার উইক পয়েন্ট চাচ্ছিলাম আর তাই ওকে বিয়ে করলাম বাচ্চা হলো ছেলেকে ওর থেকে দূরে করে ওকে আর ওর ফ্যামিলিকে দিয়ে বিভিন্ন ছেলেদের ফাঁসাতে থাকি লাস্টলি সাতির জীবনে তিশার এন্ট্রি ঘটাই বাট প্লান ফ্লপ বাট নো ওয়ারিস আই হ্যাভ প্ল্যান বি ঈশান কথা শেষ করে আবার মদ গিলতে ব্যস্ত হয়ে পড়ল রুহি স্তব্ধ মায়ের কষ্টে মানুষ কতটা হিংস্র হতে পারে তার প্রমাণ ঈশান নিরবতা ভেঙে রুহি বলে আর মিথির ব্যাপারটা ঈশান ঢুলু ঢুলু পায়ে দাঁড়িয়ে বলে মিথি মাই যান ওর প্রথম স্বামীকে ট্রাক চাপা আমি দিয়েছি ওই ৪৫ বছর বয়সী হাফমেড লোক আমার সাথে ঈশান আহমেদের সাথে বেমানি করেছিল আর আমি না মারলেও সাদি ঠিক ওকে মেরে দিত রুহি আবার জিজ্ঞেস করে তুমি কি করে মিথিকে চিনলে কিন্তু ততক্ষণে ঈশান নেশায় জ্ঞান হারিয়ে সোফা শুয়ে পড়েছে রুহি বুঝতে পারল আজ অনেক নেশা করেছে ঈশান রুহি মেডের সাহায্যে ঈশানকে ঘরে নিয়ে গেল রুহি মনে মনে বলল। যা সাদি আর মিথির ব্যাপারটা জানা হলো না কি বেমানি করেছিল ওই লোকটা ঈশানের সাথে আর ঈশান কেন বললো ও না মারলেও মিথির বরকে সাদি মেনে দিত সব জটলা পাকিয়ে যাচ্ছে রুহি একটা বিরক্তি শ্বাস ফেলে ঈশানের দিকে তাকিয়ে বলে আমি আমার আট মাস তোমার পেছনে ওয়েস্ট করছি ঈশান আহমেদ সুনিউ উইল বি কনফিউজড বলে রুহি বেরিয়ে যায় অপরদিকে মিহি এখনও সাদিকে জড়িয়ে ধরে আছে সাদি ছাড়াতে ব্যর্থ হয়ে বলল একা নিরীহ একটা হাত পা ভেঙে যাওয়া ছেলেকে এইভাবে অত্যাচার করছিস তোর নামে পুরুষ নির্যাতন মামলা করব আমি লজ্জা পেয়ে সাদি ভাইকে ছেড়ে দিয়ে দ্রুত দূরে সরে আসলাম তারপর বললাম মোটেই না ওমন আওয়াজে ভয় পেয়ে গিয়েছিলাম তাই আর কি ভাই বলল তাই আর কি আমাকে একেবারে আষ্টেপৃষ্ঠে ধরলি যাতে বাকি হাড়গুলোও ভাঙে আমি ঠোঁট বাঁকিয়ে কপাল কুচকে ভাইকে বললাম মোটেও না বলেই বেরিয়ে গেলাম ঘর থেকে সাদিভাই ডান হাতে আমার চুলগুলোতে হাত বুলিয়ে সুর তুললেন তোমার প্রেমে আমি পড়েছি বহুবার চোখটা ভাঙা ফুলদানির ওপর পড়তেই বললেন কাজটা তুই ঠিক করছিস না মিটির কিছু হলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো এর মধ্যে মেয়ে দেশে সাদের ঘরটা পরিষ্কার করে দিয়ে যায় এরপর বিশ দিন বেশ ভালোই কাটে সুযোগ পেলে মিথির সাথে করে এখনও তাই সাদে এখন স্ট্রেকের সাহায্যে নিয়ে একটু হাঁটতে পারে হাতের ব্যান্ডেজ খুলে ক্রেপ ব্যান্ডেজ করা হয়েছে এই মুহূর্তে মিথি সাদে দাঁড়িয়ে আছে পাশে সাদি মেঘে ঢাকা আকাশের দিকে মিথির স্থির চোখ দেখে সাদে বলল কি ভাবছিস মিথি বললো ভাবছি যে এখানে এসেছি প্রায় এক মাস অথচ মা বাবা একবারও আমার খোঁজ নিল না বলতে চোখের পানি গড়িয়ে পড়ল সাদি ওর দিকে তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে না পেয়ে বলল ঘুরতে যাবি মিথি মিথি বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলল যাবো যাব। সাদি বললো তাহলে যা রেডি হয়ে নেই আমি গাড়িতে অপেক্ষা করছি সাদি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে প্রায় পনেরো মিনিট ড্রাইভার চাচা গাড়ি মুছতে ব্যস্ত আর সাদি দুই মিনিট পর পর বিরক্ত ভঙ্গিতে হাত ঘুরিয়ে দেখছে অপরদিকে ফুপিকে এসে শুধু বলেছিলাম সাদি ভাই বলেছে আমায় ঘুরতে নিয়ে যাবে বলতেই ফুপি বলল তাহলে চল তোকে আমি সাজিয়ে দিই সে যে শুরু হলো আর ছাড়ার নাম নেই শেষে বললাম ও ফুপি ছাড়ো আর সাজবো না ফুপি বলল এই তো শেষ দেখি মুখটা মুখ দেখে ফুপি বললেন মার্শাল্লাহ আমার পরি মেয়ে আমি ব্যস্ততার ভঙ্গিতে বললাম আসছি বহুদিন পর ঘুরতে বের হব তাই এত আনন্দ হচ্ছে বাইরে বেরিয়ে দেখি সাদি ভাই ঘড়ির দিকে তাকিয়ে আছেন আমি একটু এগিয়ে আসাতেই মুখ তুলে চাইলেন সাদি মিথিকে দেখে চোখ সরাতে পারছে না কালো শাড়ি খোলা চুল চোখে কাজল হাতে কালো চুরি ঠিক সাদির স্বপ্নে আসা মিথি পরী সাদি মনে মনে ভাবছে মা ঠিক মিথি পাখিকে আমার মনের মতো সাজিয়েছে লাভ ইউ মা সাদি ভাইয়ের সামনে এসে তুরি বাজিয়ে বললাম কই হারিয়ে গেলে চলো আমি আর সাদি ভাই পেছনে বসলাম গাড়ির আমি গাড়ির জানালা দিয়ে বাড়ি দেখতে লাগলাম অন্যদিকে মিথির বাতাসে ওরা চুল সাদির মুখে বাড়ি খাচ্ছে সাদি অবাক চোখে তার মিথি পরীর দিকে তাকিয়ে আছে কিছু দূর আসার পর তাদের গাড়ি একটা নদীর পাড়ে এসে থামি মিথি তো লাফিয়ে গাড়ি থেকে বের হয়ে যায় আর সাদি ধীরে ধীরে তার পিছু যায় মিথি নদীর পানিতে একটু পা দিয়ে নেমে দাঁড়িয়ে সাদির দিকে পানি ছুঁড়ে মারে সাদি হালকা ভিজে যায় তারপর বলে কি করছিস উঠে আয় ওই বাসবাধানো ঘাটে বসব মিথি একটু মাথা উঁচিয়ে দেখে নিয়ে সাদির পিছিয়ে হাঁটা ধরে সাদি আর মিথি পাশাপাশি বসে আছে পানিতে পা পিচিয়ে দুজনে চুপ করে প্রকৃতির সৌন্দর্য উপভোগে ব্যস্ত সন্ধান আমার পূর্বের লাল আভা ছড়িয়ে পড়েছে নদীর সৌন্দর্য যেন এতে করে কয়েকগুণ বেড়ে গিয়েছে সাদি বেশ হালকা আওয়াজে মিথিকে ডাক দিয়ে জিজ্ঞেস করে কী ভাবছিস মিথি নদীর দিকে চোখ রেখেই বলে ভাবছি যে আমার মতো মানুষের সাথে লাস্ট কয়েকদিন যা হচ্ছে তা ভালো হচ্ছে সাদি চোখ কপাল কুচকে বলে তোর মতো মানুষ মানে মিথি বেশ শিথিল কণ্ঠে বলে এই যে অপয়া বিধবা মানুষ সাদি মুহূর্তে রেগে যায় চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করে নিয়ে চোখ মিলে দেখে মিথির চোখ দিয়ে পানি পড়ছে সাদি নিজের ডান হাত দিয়ে মিথির কোমর শক্ত করে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় মিথি অবাক হয়ে তাকাতে সাদি নিজের হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে দু হাতে মিথির মুখ আগলে নেয় আর মিথির কপালে দু চোখে ভালোবাসার পরশ দিয়ে কপালে কপাল ঠিকিয়ে বলে আর কোনো দিন যদি নিজেকে বিধবা অপয় বলেছিস তো তোর খবর আছে মিথি যেন তার ঠান্ডা হুমকিতে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল এরই মধ্যে দূর হতে মাগরিবার আচারের আওয়াজ শোনা যায় সাদি মিথির মুখ ছেড়ে মিথির শাড়ির আঁচল ওর মাথায় টেনে দিয়ে বলে চল মিথি জিজ্ঞেস করে এখন কোথায় যাব সাদি বলে উঠল আমার খিদে পেয়েছে কোনো একটা রেস্টুরেন্টে যাব খেতে চল মিথি বিড়বিড় করে বলে বাড়ি গিয়ে খেলেই হয় সাদি পিছন না ঘুরে উত্তর দেয় না হয় না আমি বাইরের খাবারই খাব সাথে তুইও খাবি চল মিথির চোখ দুটা রসগোল্লা করে ভাবতে লাগলো বুঝলো কেমনি এত আসতে বললাম এসবের মধ্যে মিথি সাদি গাড়িতে উঠে প্রস্থান করে অন্যদিকে কাচের মধ্যে তাদের দেখে ঈশান বাঁকা হেসে হাতে থাকা সিগারেটটা বার কয়েক টান দিয়ে বলে বাহ প্রেম করতে এত দূর এসেছিস সাদি বাট ব্যাড লাক আমিও পৌঁছে গেলাম বলেই আবারও সিগারেট টানতে লাগলো আর ড্রাইভারকে বলল বাড়িতে চলো আজকের মতো সাদি একটু এনজয় করে নি কাল ওর জন্য ধামাকা ওয়েট করছে সাদি আর মিথি শহরের বেশ বড় একখানা রেস্টুরেন্টে বসে আছে সাদি আয়েশ করে বসে ফোন দেখছে আর তার ফাঁকে আরও চোখে বারবার সামনে বসে থাকা মিথিকে দেখছে আর মিথি সে তো চার পাঁচ দেখতে ব্যস্ত মিথি কখনও এত বড়ো রেস্টুরেন্টে দেখেনি তাই চোখ খুঁড়িয়ে সব দেখে নিচ্ছে সাদি মেনু কার্ডটা মিথির দিকে এগিয়ে দিয়ে বলে দেখ কি খাবি তুই মিথি বলল আমি কি দেখব আপনি খেতে এসেছেন আপনি খান সাদি বললো একা খাওয়ার হলে তোকে নিয়ে এসেছি কেন স্টুপিড মিথি মুখটা ভেঞচে দিয়ে মুখ ফুলিয়ে বলে আমি মোটেও স্টুপিড নই সাদি ভাই জানেন আমার স্কুলে সবাই বলতো আমি অনেক বুদ্ধিমতী সাদি একটু হাসি চেপে রাখার চেষ্টা করে বলে ও বাবা তাই আমি তো ভাবতাম তুই একটা গাধি মিথি চোখ বড় বড় করে বলে মোটেই না সাদি ভাই সাদি দাঁত কটমট করে বলে চুপ এমন ভাই ভাই করছিস যেন আমি তোর মায়ের পেটের আপন ভাই আর একবার ভাই বলে থাপড়ে তোর দাঁত ফেলে দিব মিথি বললো মায়ের পেটের ভাই না হন ফুপি ছেলে তো আর আপনি বড় ভাই বলবো না তো কী বলবো মামা সাদি কপাল কুচকে কোনো উত্তর না দিয়ে মেনু কার্ডটা নিজের কাছে টেনে নিয়ে ওইটারকে ডেকে অর্ডার করে দেয় খাবার আসার পর মিথি চোখ গোল গোল করে তাকিয়ে থেকে বলে সাদি ভাই এসব আবার কেমন ধরনের খাবার সাদি বলল এগুলো মেক্সিকান খাবার টেস্ট করে দেখ ভালো লাগবে সাদি ভাই দেখিয়ে দিলেন যে কিভাবে খেতে হয় খাওয়া শেষ করে মুখ ভার করে সাদি ভাইয়ের দিকে তাকালাম সাদি ভাই বিল পে করে আমার দিকে তাকিয়ে বললেন কী রে অমন বুঝির মতো করে দেখছিস কেন আমায় মিথি বলল আচ্ছা সাদি ভাই খাবারগুলো এই রেস্টুরেন্টের লোকেরা রান্না করতে ভুলে গিয়েছিল সাদি বলল এই খাবারগুলো এমনই হয় মিথি মুখটা একটু বেঁকিয়ে বলে টাকা দিয়ে এই ঘাস পাতা খেতে আসলাম হায় রে সাদি বলল হুম আমার ওই ঘাস পাতাই ভালো লাগে আর আমার সাথে থাকলে তোরও এই ঘাস পাতা খেতে হবে এখন চল বলে সাদি স্টিক নিয়ে বাইরের দিকে হাঁটা ধরল মিথিও পেছনে বকবক করতে করতে হাঁটা ধরল সাদি আর মিথি গাড়িতে উঠল তারপর ড্রাইভার গাড়ি স্টার দিল মিথি এক মনে জানালার দিকে তাকিয়ে বাইরে প্রকৃতি দেখছে আর সাদি মিথিকে হঠাৎ মিথি বাইরের দিকে তাকিয়েই বলে মেঘ মেঘ করেছে মনে হয় বৃষ্টি হবে তাই না সাদি ভাই সাদি আনমনি মিথিকে দেখতে দেখতে বলে হুম হয়তো তারপর আর তাদের মধ্যে কোনো কথা হয় না প্রায় পাঁচ ছয় মিনিট পর ঝুম বৃষ্টি নামে মিথি হঠাৎ সাদির দিকে ফিরে সাদের হাত ধরে ঝাঁকিয়ে বলে সাদি ভাই বৃষ্টি হচ্ছে তারপর ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে কাকু গাড়ি থামাও ড্রাইভার সাদিকে উদ্দেশ্য করে বলে কি করব বাবা সাদি বললো চাচা একদম গাড়ি থামাবেন না অলরেডি শার্টটা পঁয়ত্রিশ মিনিট বেজে গিয়েছি বাড়ি পৌঁছাতে হবে মিথি এবার একটু আবদার নিয়ে সাদির শার্টের ফোল্ড করা হাতা টেনে ধরে আহ্লাদে ভঙ্গিতে বলে প্লিজ সাদি ভাই একটু ভিজি দেখো রাস্তায় তেমন কেউ নাই পাঁচ মিনিট ভিজব মাত্র প্লিজ সাদি মিথির মুখের দিকে তাকিয়ে আর না করতে না পেরে বলল চাচা গাড়ি থামান ড্রাইভার গাড়ি থামানোর সাথেই মিথি লাফিয়ে গাড়ি থেকে নেমে গেল তারপর দু হাত মেলে দিয়ে চোখ বন্ধ করে ভিজতে থাকে আর সাদি গাড়ির জানালার কাজ নামিয়ে ভিজতে থাকা মিথিকে দেখতে থাকে ড্রাইভার তার মধ্যে দুবার সাদিকে ডাকে কিন্তু সাদি মিথিকে দেখতে এতই ব্যস্ত যে সে শুনতেই পায়নি তারপর ড্রাইভার শাদির কাঁধে হাত রাখতেই শাদি বাস্তবে ফিরে বলে জি চাচা কিছু বলবেন ড্রাইভার বলল হুম বাবা বলছিলাম যে চা খাবে তুমি শাদি বললো হুম তা তো খাবো কিন্তু এই বৃষ্টিতে চা কোথায় পাবেন চাচা ড্রাইভার বললো তুমি ওসব চিন্তা করো না বাবা আমি চা নিয়ে আসছি তুমি বসো সাদি বললো আচ্ছা চাচা ছাতা নিয়ে যাবেন ড্রাইভার মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ছাতা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে মিথিকে বলে মিথিমা আর ভিজো না ঠান্ডা লাগবে মিথি মিষ্টি হাসি দিয়ে বলে জি আচ্ছা কাকু আর মাত্র দু মিনিট ভিজব ড্রাইভার মুসকি হেসে পাগলি বলে বেরিয়ে যায় সাদি আবারও বাইরে তাকিয়ে মিথিকে ডাক দেয় সাদি বলে মিথি উঠে আয় গাড়িতে আর ভিজতে হবে না মিথি সাদের ডাক শুনে গাড়িতেই উঠে আসে মিথি বলে ধুর বাড়িতে থাকলে বেশ ভালো হতো সাদি কপাল কুচকে বলে কেন মিথি বলে তাহলে ছাদে বসে ভেজা যেত আর আপনাদের ছাদটা খুব সুন্দর সাদি এক দৃষ্টিতে মিথির দিকে তাকিয়ে আছে বৃষ্টিতে ভেজার কারণে মিথির শাড়িটা ওর গায়ের সাথে লেপটে আছে আর আঁচলটা উঠিয়ে রাখার কারণে মিথির ফর্সা পেটটা বেশ ভালোভাবেই সাদির চোখে পড়ছে সাদি যেন মিথির এক অপরূপে মুগ্ধ হচ্ছে আর মিথি সে তো বকবক করেই যাচ্ছে সাদি হঠাৎ করেই এক হাতে মিথির কোমর চেপে মিথিকে তার অনেক কাছে নিয়ে আসে মিথি আচমকা এমন হওয়াতে সাদির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কী করছো সাদি বলে শেষ করার আগেই সাদি আঁকড়ে ধরল তার ঠোঁট মিথির চোখ দুটো রসগোল্লার মতো করে আছে তারপর বুঝতে পেরে শুরু হলো ধাক্কা কিন্তু মিথির রোগাটে হাতের ধাক্কা সাদিকে সরাতে ব্যর্থ ক্লান্ত হয়ে চুপচাপ হয়ে রইল বেশ কিছুক্ষণ পর সাদে নিজেই মিথিকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে বসলো মিথি ছলছল চোখে সাদিকে কিছু বলতে যাবে তার আগে সাদে বলে প্লিজ কোনো কথা বলিস না আর এমন কাজের ব্যাখ্যাও চাস না সময় হলে নিজেই জানতে পারবি তারপর মিথি চুপ করে আবারও বাইরে তাকিয়ে রইল ড্রাইভার চাচা চা নিয়ে আসলে সাদে চাটা মিথির দিকে এগিয়ে দিয়ে বলে নেই চা খা অনেক ভিজেছিস চা খেলে একটু ভালো লাগবে মিথির কোনো হেলদোল না দেখে এবার ধমক দিয়ে বলল কি হলো নে চাটা মেথি মাথা নিচু করে ঘুরে চাটা নিয়ে আবার ঘুরে গেল সাদি ব্যাপারটা বুঝেও কিছু বললো না তার ড্রাইভারকে বললো চলেন চাচা বাড়ি দিকে ফেরা যাক কিছুক্ষণ পর তারা বাড়ি পৌঁছে গেল মিথি গাড়ি হতে নেমে সোজা বাড়ির ভেতরে চলে গেল সাদি ড্রাইভারের সাহায্যে নেমে বাড়ির ভেতর ড্রয়িং রুমে তার মাকে দেখে জড়িয়ে ধরে তখন ফুপি ভ্রু নামিয়ে বলে কি ব্যাপার আমার ছেলে যে আজ অনেক খুশি সাদি একটু হেসে জড়িয়ে রেখে বলে হুম অনেক খুশি আর থ্যাংক ইউ মা অ্যান্ড লাভ ইউ ফপিও বেশ হেসে বলল লাভ ইউ টু এবার যা যা ফ্রেশ হয়ে নি তারপর খাবি তো সাধি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ওপরে চলে যায় মিথি ফ্রেশ হয়ে জানালার সামনে দাঁড়িয়ে আছে ঘরটা পুরো অন্ধকার বাইরের সোডিয়ামের আলোতে কিছুটা চিকন আলোতে ঘরটা বেশ সুন্দর লাগছে সাদি খাওয়ার জন্য মিথিকে ডাকতে এসে দেখে মিথে জানালার সামনে দাঁড়িয়ে চোখের জল বিসর্জন দিচ্ছে তা দেখে সাদির মেজাজটা বিগড়ে গেল সাদি দরজাটা চাপিয়ে দিয়ে ঘরে এসে মিথিকে নিজের দিকে ঘুরিয়ে এক হাতে মিথিকে জুড়িয়ে ধরে বলে এত কান্নার কি হলো শুনি মিথি বলল আপনি তখন শাদি কথা শেষ করার আগেই নিজেই বলে কি করেছি আমি বহু নাচিয়ে মিথি বলল জানেন না কি করেছেন বেশ রাগ নেই সাদি একটু আয়সি ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলে না তো তুই বল মিথি ঠোঁট ফুলিয়ে বলে পচা বাজে লোক একটা ছাড়ুন আমায় বলে সাদিকে ছাড়িয়ে ঘর থেকে চলে যায় আর সাদি গান গাইতে থাকে আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি তারপর নিজেও নিচে চলে যায় পরের দিন দুপুর দুটা সাদি পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটছে আর কাছে আর আশেপাশের দোকানগুলোতে ফোন হতে একটা ছবি বের করে দেখাচ্ছে যে ছবির মানুষটাকে দেখেছে কিনা ক্লান্ত হয়ে সাদিয়া রাস্তার চায়ের দোকানের একটা বেঞ্চে বসে পড়ে তারপর আকাশের দিকে মুখ তুলে চোখ দুটো বন্ধ করে নেয় সাথে সাথেই গড়িয়ে পড়ে চোখের জল তারপর ফোনের শব্দের চোখ খুলে পকেট হতে ফোন বের করে কানে ফোন নেয় ফোনের অপর পাশের ব্যক্তির কথা শুনে বলে আমি এক্ষুনি আসছি তারপর উঠে ড্রাইভারকে ফোন দিয়ে নিজের লোকেশন বলে ড্রাইভার আসলেই গাড়িতে উঠে বলে অ্যাপোলো হসপিটাল চলেন ফাস্ট আর সাদি গাড়িতে বসে টেনশনে হাঁসফাঁস করতে থাকে